নমস্কার, আমি সম্বিত, আপনারা দেখছেন ফাস্ট লার্নিং চ্যানেল। তো আমি আজকে যে টপিকটা নিয়েছি, 25 ইউরোর অ্যাডভার্টাইজিং স্পন্সরশিপ প্যাকেজ আমরা কীভাবে কিনবো, সেটা আজকে এই ভিডিও থেকে জানবেন। চলুন শুরু করা যাক। তো আমরা প্রথমে লগ ইন পেজে যাবো, জালা স্টাইলের লগ ইন পেজে। তো এখানে আমরা আইডি পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করবো। আগে লগ ইন করার সাথে সাথে আমরা ডিটেলস পাবো। এটা অন্য একজনকে কিনে দিচ্ছি আমি। তো এখানে 25 ইউরোর প্যাকেজটা আমি কিনবো। তো আমি অ্যাক্টিভেশান পেজে যাব। আমি একটু জুম করে দেখাচ্ছি অ্যাক্টিভেশান পেজ। মোবাইলে যদি দেখতে চান, এইভাবে তিনটে ডটের উপর ক্লিক করলে, এরকম স্ক্রল ডাউন করলে দেখবেন অ্যাক্টিভেশান বলে অপশান রয়েছে, সেখানে আপনি পাবেন। আর যদি কম্পিউটারে দেখতে চান, তাহলে কিন্তু এই তিনটে ডট না, জাস্ট এই অ্যাক্টিভেশান পেজ উপরেই মেনুতে রয়েছে। এটা ছোটো করে দেখাই, এরকম দেখাবে, সেই মেনু থেকে পাবেন। দুটো একই ব্যাপার, একটাতে ক্লিক করলেই হলো। এবারে আপনার নিচে আসবেন, নিচে এসে অনেকগুলো প্যাকেজ দেখতে পাবেন। তো এখানে ডিটেলস দেখবেন যে 25 ইউরোর প্যাকেজটা এখানে বর্তমান রয়েছে। তো বাইতে ক্লিক করবেন, 25 ADB প্রোগ্রাম স্পন্সরশিপ 25। ওকে, এখানে দেখবেন কার নামে কিনছেন, সব কিছু প্যাকেজ দেখলেন। 25 ইউরো দিতে হবে এখানে। তো এখানে ইন্ডিয়ান কারেন্সি আমরা ভারত থেকে কিনবো, যেহেতু ইন্ডিয়ান রুপিতে পে করব। আমরা পে নাও ক্লিক করলে এটা একটা অ্যামাউন্ট দেখাচ্ছে, আসল এটার অ্যামাউন্ট পড়ে 2775 মতন, হতে পারে একটু বেশি চার্জ দিতে হয় পরবর্তীকালে। তো এখানে আমি পে নাওতে ক্লিক করার পরই আমাদের কাছে ক্রেডিট কার্ড ডিটেলসে এবং যে অ্যামাউন্টটা দেখিয়েছিল 2200 সামথিং মতো, তার চেয়ে কিন্তু বেশি পরিমাণে অ্যামাউন্ট দেখায় এখানে। কারণ এই অ্যামাউন্টটা আমাদের কনভার্সন রেট, ছোটো করে হ্যান্ডেলিং ফিজ একটা নেওয়া হয়, সেটা নেওয়ার পর এই অ্যামাউন্টে দাঁড়ায়। তো পরবর্তীকালে আমরা যখন ট্রানজাকশান করবো, আমাদেরকে ট্যাক্সটা আলাদা করে আমাদেরকে দিতে হবে। তো যে কার্ড দিয়ে পেমেন্ট হবে সেই কার্ড থেকেই ট্যাক্সটা দিতে হবে, 18% GST ভারতীয় নিয়ম অনুসারে, এবং 5% পর্যন্ত কমিশন জিএসটির উপর। এটা কিন্তু মেন টাকার উপর না, জিএসটির উপর 5% কমিশন। অনেকে মেন টাকার উপর ক্যালকুলেশন করে বিশাল বলো অ্যামাউন্টটা দেখিয়ে দেবে, সেটা করবেন না, এটা নর্মাল। এবার আমরা কার্ড ডিটেলসটা এখানে ইনপুট করব চট করে। তো আমরা কার্ড ডিটেলসটা ইনপুট করে দিয়েছি। এবারে আমরা যখন অন্য কাউকে কিনে দেবো, এখানে সেভ অপশানটা কখনও ক্লিক করব না, বা অন্য কারুর থেকে, অন্য কারুর কার্ড যদি আমার নিজের অ্যাকাউন্টে ইউজ করে থাকি, কখনও এর সেভ অপশানে ক্লিক করব না। নাহলে যতবারই পে নাও করে ক্লিক করতে যাবেন, তখনই আপনার কাছে আপনার মেল আইডিতে সঙ্গে সঙ্গে এখানে পেমেন্ট অপশান চলে যাবে, এবং সেভাবে আপনি তার অ্যাকাউন্টটি হ্যাক করতে চাইছেন। তাই এখানে অবশ্যই সেভ অপশানে ক্লিক করবেন না। ওকে, তারপরে পে ক্লিক করার পর আপনার ওটিপি আসবে, বা প্রসেসিংটা অটোমেটিক্যালি হবে। তারপরে দেখবেন এরকম একটা আই এম এ হিউম্যান আর রোবট, এটা প্রমাণ করার জন্য ক্লিক করবেন আই এম এ হিউম্যান। তো এটার পরই আপনার পেমেন্টটি ডান হয়ে যাবে, এবং সঙ্গে সঙ্গে রাইট ক্লিক করে আপনার একটু প্রসেসিং মোডে চলে যাবে, যেখানে আপনার পারচেজ সাকসেসফুল, ইউর রিটার্ন টু জালা স্টাইল ওয়েবসাইট ইন 5 সেকেন্ড রিডাইরেক্ট প্লিজ, ওয়েট করতে বলা হয়েছে। এখানে দেখবেন যে স্পন্সরশিপটি কেনা হয়ে গেছে সঙ্গে সঙ্গে, আর আপনার ডেবিট কার্ডটি থেকেও, বা যার ডেবিট কার্ড ইউজ করেছেন সেখান থেকেও কেনা হয়ে গেছে। এখানে আমরা নিচু করলে এখানে আমরা দেখতে পাবো যে এখানে 5টা স্পন্সরশিপ এখানে অ্যাড হয়ে গেছে। ওকে, তো এটাই হলো পুরোপুরি সাকসেসফুলি কেনা হয়ে গেল। এখানে আপনার ডিটেলসটা চলে এসছে, এবং আপনার কাছে 5টা স্পন্সরশিপ চলে আসার পর দুদিনের মধ্যে ইহাতে এটি আপডেট হয়ে যাবে। ইহাতে সঙ্গে সঙ্গে না হতে পারে, এটি সময় লাগতে পারে, দুদিনের মধ্যে এটা আপডেট হয়ে যাবে। তো অসংখ্য ধন্যবাদ আপনাদের এই ভিডিওটি দেখার জন্য, ধন্যবাদ। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে নতুন টপিক নিয়ে। অসংখ্য ধন্যবাদ, গুড বাই অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং। জয় হিন্দ, ধন্যবাদ।